أنكل أنكل তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন কেন চলে গেলে কথা বলো আঙ্কেল কথা বলো আঙ্কেল আপনি একটু বাইরে যান বাইরে যান জলদি করুন আবিল সাহেব কি ব্যাপার আমার কাছে খবর আছে আপনাদের ক্যাশে নকল টাকা আমি ক্যাশের টাকা সুইচ করলাম ফজলু দোকান বন্ধ কর চল থানায় যাই না ভাই থানায় যাওয়ার দরকার নাই পরে নিজেই জামেলায় পড়বা তুই ঠিকই কইছস হ্যাঁ টাকা গেছে যাক আপা আমার একটা স্কিম দেখছো আচ্ছা তুই একটা ছাগল আমার ড্রেসটা ভাড়া দিছস এখন যদি ড্রেসটা পাই আমার চাকরি থাকবে না হাবিলদার সাহেব ওই যে আপনার ড্রেস কাইছে আমারে ধরে ধর আমি তারে অ্যারেস্ট করো বিজলি তোর গায়ে পুলিশের পোশাক এইটা আমার পোশাক লন্ডি থেকে ভাড়া আনছে কইছে নাটক আছে অন্ধের রাস্তায় আপনি করেন বিকেলে এই পোশাক লন্ডিতে পৌঁছে যাবে হাবিলদার সাহেব এমন কাজ সে আর কোনোদিন করবে না ওর মাথার স্ক্রু ঢিলা আছে ঠিক আছে স্ক্রু ঢিলা যখন মাফ করে দিলাম আপনি যখন কইলেন আমি সব মাইনা নিলাম আসি এই গাড়িতে ওঠ ওঠ তুমি ওদের সামনে আমার মাথা স্ক্রু ঢিলা বললে কেন তোকে পার করার জন্য আর কখনো এরকম দুষ্টামি করবি না আজকে আমার বাড়ি পাহারা দিবে আমি তোমার বাড়ি পাহারা দেবো কেন জেমের কাজ নেই তার কাজ হচ্ছে বাড়ি পাহারা দেওয়া আজকে বাড়ি পাহারা দিবে ওকে প্রিয়তমা আমার নিঃসঙ্গতা আমাকে আজ তোমার কাছে টেনে এনেছে বৃষ্টি নেমেছে তাই তুমি এসেছো বৃষ্টি না হলে তুমি তো আসতে না আসবে তুমি জানি একটু দেরিতে আসবে তুমি জানি একটু দেরিতে নেমেছে সাবুন হৃদয় এখন চাই যে আরো কাছে আসবে আসবে তুমি জানি একটু দেরিতে প্রিয়তমা কাছে এসো তোমাকে আপন ভেবেই আমার কাছে ডাকছি আপন ভেবেছ কবে আমি তো তোমার হৃদয়ের মানুষ নই আমাকে আপন ভেবেছ কবে আমি তো তোমার হৃদয়ের মানুষ নই যখন ভাব তুমি পর তুমি আছো আমার এই বুকের ভিতর আমাকে যতই
ভাবো তুমি পর তুমি আছো আমার এই বুকের ভিতর বসবে ভালো বসবে ভালো জানি একটু দেরিতে আসবে তুমি জানি একটু দেরিতে প্রিয়তমা ভুলিয়ে দাও আমার দুঃখগুলো আমি আমি বড় একা কষ্ট করে বলো বলছি তোমার শুধু একবার খুলে দাও কাছে সে সুখের দুয়ার বলছি তোমার শুধু একবার খুলে দাও কাছে সে সুখের দুয়ার ধরবে হাত জানি একটু দেরিতে আসবে তুমি জানি একটু দেরিতে নেমেছে শ্রাবণ হৃদয় এখন চাই যে আরো কাছে আসবে আসবে তুমি জানি একটু দেরিতে আসবে ভালো জানি একটু দেরিতে পনেরো থেকে ১৯ বছরের মেয়েদের আমি তোমাকে দিয়েছি আমি নিজে তোমাকে এতিমখানা থেকে মেয়ে এনে দিয়েছি তুমি আনন্দ করেছ ফুর্তি করেছ এতিমখানার নামই তো আনন্দ এতিমখানা আনন্দ হবে না তো কি হবে কিন্তু তুমি আমার মনে আসে পূরণ করনি আমি তোমাকে চাই বন্ধু মাতাল হলে তুমি একটা কথা ভুলে যাও যে মেয়ের বয়স বিশের নিচে আমি তার গায়ে হাত দিই তোমার যৌবন আছে কিন্তু বয়স নাই সাধু বয়স্ক মেয়ের গায়ে হাত দেয় না তোমার এতিমখানার চেয়ারম্যান বানাইছি ওইটা নিয়েই সন্তুষ্ট থাকো রাখো তোমার চেয়ারম্যান আমি শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই তোমাকে না পেলে দুনিয়া ধ্বংস করে ফেলবো দেখে নেব এইখানে আসার জন্য সবাই ধন্যবাদ আমার বিশ্বাস আমরা এখানে প্রাণ খুলে আলোচনা করতে পারবো সাধু ভাই আপনি আমাকে বুঝিয়েছেন আমি এখানে চলে এসেছি ওই খুনির সাথে আমার কোনো সমঝোতা নেই এই ভুলে যাও না তোমার ভাইও একজন খুনি তোমার ভাই রাজার আঙ্কেলকে খুন করছে হিসাবে সমানে সমান মাফ করবেন সাধু ভাই দেখো আমরা এখানে ব্যবসায়িক সমঝোতা করতে আসছি না পুরাতন ইতিহাস তাই না মারামারি করতে আসছি হ্যাঁ মানুষের ভেতরে যদি বেশি রাগ থাকে তাহলে তাকে দিয়ে ভালো কিছু হয় না তুমি অত্যধিক রাগি রাজা যা কিছু হয়েছে ব্যবসায়িক কারণে হয়েছে যদি কিছু দোষ ওদের থাকা থাকে তাহলে কিছু দোষ তো তোমার আঙ্কেলেরও আছে হ্যাঁ ক্ষমতা থাকার অর্থ এই না যে কারো স্বাধীনতার পায়ে শিকল পরানো গণতন্ত্র বলে তো একটা কথা আছে হ্যাঁ নাকি আমি ভুলে যাও না ওদের সহযোগিতা ছাড়া ব্যবসা করা মুশকিল চিন্তা করে দেখো কোনটা জরুরি একে অন্যের রক্ত ছড়ানো না ব্যবসা করা ঠিক আছে আমি সমঝোতা করার জন্য তৈরি এই তো কথার মতো কথা আমার কিছু কথা আছে আমি শান্তির জন্য সমঝোতা করতে চাই
মা 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 রবি মা আমার একটু কাজ আছে ফিরতে দেরি হতে পারে কি বলছিস তুই এতদিন পর ট্রেনিং থেকে ফিরে এলি কোথায় খাবি দাবি ঘুমাবি তা না এসেই কাজ কাজ পরে করিস আয় ভিতরে বললাম তো কাজ আছে দেরি হলে আমার জন্য অপেক্ষা করো না তাহলে কি রবিন আমার নাক ফুল দেখে ফেলেছে রবিন তুমি কি পাগল হয়েছো এখানে তুমি কি করছো আমি পরীক্ষা করছি মনের কতটা ক্ষমতা কতটা সে সহ্য করতে পারে তোমার প্রবলেমটা কি কোনো প্রবলেম নেই তাহলে তুমি মদ খেয়েছো কেন এমনিতেই মন চেয়েছে তাই আমার ভালোবাসার কসম লাগে বলো তোমার মনে কি এমন কষ্ট যা আমি জানতে পারবো না না কোনো কষ্ট নেই আমার মনে কোনো কষ্ট নেই আমার কষ্ট আমার আমার ভালোবাসার সীমানার বাইরে মনে প্লিজ রবিন বাড়ি চলো আচ্ছা তুই তাহলে মদ খেয়ে এসেছিস খালাম্মা বন্ধুরা পার্টি দিয়েছিল জোর করে খাইয়ে দিয়েছে সব দোষ আমার আমি ওকে পার্টিতে নিয়ে গিয়েছিলাম দোষ তোমার নয় মলি দোষ আমার লালন পালনের মধ্যে নইলে জীবন চলার পথে ওর তো কোনো ভুল করার কথা নয় কি করব বলো আমার মনের মধ্যে আঘাত লেগেছে আমার তো কোনো না কোনো কিছু ছায়া চায় কি এমন ব্যথা তোর মনের মধ্যে জমা হয়ে আছে যা মুখে বলতে তোর কষ্ট হয় বল জবাব দে রবিন জবাব দে থামো মা থামো নইলে ভাষার তনোয়ার সম্পর্কের বন্ধন কেটে দেবে যে সম্পর্কের বাঁধনে আমরা দুজন বাধা থামো রবিন থামো জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো একবারও কি তোমার বুক কাঁপলো না ছি রবিন ছি স্টপ স্টপ দিস নন্সেন্স জানি জানি আমি আমি ওই মহিলার সাথে কথা বলছি চার মমতার আঁচল পঁচিশটা বছর আমাকে ছায়া দিয়ে রেখেছে কিন্তু সেই আঁচল আমার কাছ থেকে সরে গিয়ে কোন এক অজানা পুরুষকে লুকিয়ে রাখার জন্য পর্দা হয়ে দাঁড়িয়ে আছে কে কে সেই পুরুষ যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায় কে সেই মানুষ যে আমার মায়ের মনে ভালোবাসা আর আমার মনে ঘৃণা হয়ে বেঁচে আছে বলো বলো না আমি আমি কার বাপের ফসল গর্ভে রেখে তারপর ওকে আমি এই দুনিয়ার আলো দেখিয়েছি বুকের বুকের দুধ খেয়ে বড় করেছি ও কি করে আমাকে অপমান করলো কি করে করলো আরে তুই কি জানতে চাস আমি এই আঁচল দিয়ে কোন মানুষটার পরিচয় গোপন করে রাখি সে অন্য কেউ নয় সে হচ্ছে তোরই জন্মদাতা পিতা আজ পর্যন্ত এই সত্যটাকে আমি কেন গোপন করে রেখেছিলাম তুই জানিস কারণ
আমার বাবা আমাকে কসম দিয়ে বলেছিলেন আমি যেন কখনো সন্তানদের না বলি তুই অনাথ না আর আমিও বিধবা না আজ তোর দেহ অপবাদে আমি তোর বাবার কসম ভাঙতে বাধ্য হলাম তোর বাবা ছিলেন একজন ড্রাইভার বিয়ে পাশ করার পর চাকরি না পেয়ে এতিমখানার মালিকের গাড়ি চালাতেন ওই এতিমখানা থেকে শিশু পাচার হতো একদিন রাতে আপনি ভেতরে আসুন না থাক আজাদ কোথায় আমি না কে এসেছে আরে ম্যাডাম আপনি আসুন আসুন ভেতরে আসুন শোনো আজাদ একটা জরুরি কাজে আমাকে আসতে হলো এক্ষুনি তুমি কদ্দুস মোল্লা বাড়ি যাও তোমাকে বিশেষ প্রয়োজন তুমি তাড়াতাড়ি এসো আমি যাই আসি আমেনা আমি গেলাম এই মাত্র এলি কিছু মুখে না দিয়ে চলে যাবে শুনলে না জরুরি কাজ তুমি খেয়ে নিও আমি আসি হ্যাঁ কথা তোমরা বাচ্চাদের বিদেশ নিয়ে উটের গলায় ঝুলাইয়া রেস খেলানোর পরেও আরো ইনকাম করো তোমরা বাচ্চাদের গুর্দা কিডনি সব খুলা বিক্রি করো হ্যাঁ না না এখন আর আমি 1,00,000 টাকা বাচ্চা দেব না আরো 50,000 টাকা করে বাড়ায় দিতে হইব আরে না না দিবেন কিনা তাই বলেন 1,25,000 ঠিক আছে কাল ভোর রাতে জাহাজ ঘাটে বাচ্চা পৌঁছায় যাবে ওকে স্যার ও আজাদ শোনো তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হইব শিশু পাচার তো সাবাস বলার আগেই বুঝা গেছো তোমার জীবনে উন্নতি হইব আমি এতদিন আপনার মতো একজন মানুষের চাকরি করেছি কথাটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে আজাদ আপনার মতো একজন বিবেকহীন অমানুষ এই সমাজে বাস করার কোনো অধিকার নেই আজাদ আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করে তাকে আমি বাঁচিয়ে রাখি না তার সাথে মাথা ঠান্ডা কইরা আমার সঙ্গে কাজ করো সপ্তাহে একটা ট্রিপ মারবে 5,000 টাকা পাবে বলো কোনটা চাও টাকা না মৃত্যু টাকা নগদ দেবেন তো 50% আগে বাকি 50 কাজ হয়ে যাবার পর শিরিন ম্যাডাম তোমার জন্য অপেক্ষা করবে ওখান থেকে 5 জন বাচ্চা নিয়ে তুমি জাহাজ ঘাটে পৌঁছে যাবে ঠিক কাল ভোর রাত 4টায় বাকি কাজ তোমাকে শিরিন ম্যাডাম বুঝিয়ে দেবে ওকে কোনো ভুল করলাম না তো মনে হয় না আর যদি ভুল করেও থাকি আজাদের দুই ছেলে আমার এতিমখানায় ঠাই পাবে থাকবে ওখানে কিছুদিন তারপর ওদের কিডনি লিভার এগুলার মালিক হবে সাদা চামড়ার মানুষ সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার স্যার আমি একটা কেস লিখাতে এসেছি একজন লোক আমাকে দিয়ে জোরপূর্বক বাচ্চা পাচার করতে চেয়েছে আমি বাচ্চাদের নিয়ে সোজা এখানে চলে এসেছি বাচ্চারা এখন কোথায় বাইরে গাড়িতে আছে আপনি বসুন লোকটার নাম কি সবাই তাকে সাধু ভাই নামে জানে সাধু ভাই জি ও মাই গড হ্যালো সাধু বলছি স্যার আপনার লোক বাচ্চা নিয়ে থানায় চলে এসেছে এবং আপনার বিরুদ্ধে কেস লেখাতে চায় আমি এখন কি করব কি করবেন তাও আমাকে বলে দিতে হবে আপনার উচিত ছিল ওই বেইমানকে অ্যারেস্ট করে আমাকে খবর দেওয়া চলো ড্রাইভার সেন্ট্রি ওকে হাজতে নিয়ে যাও কি করছেন নিয়ে যাও ওসি সাহেব আপনি অন্যায় করছেন ওসি সাহেব সত্যকে চাপা দিয়ে রাখতে পারবেন না আমি আদালতে সবার সামনে চিৎকার করে প্রমাণ করে দেব সাধু ভাই সাধু নামদারি এক ভণ্ড ওই ভণ্ড অপরাধীর সাথী হচ্ছেন আপনি আইনের পোশাক পরে যে বেআইনি কাজ আপনি করলেন তার শাস্তি আপনাকে পেতেই হবে Thank you.
ড্রাইভার আজাদ কুরেশি সংঘবদ্ধ শিশু পাচারকারী দলের সদস্য এবং বহুদিন যাবৎ সে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। অতএব এই আদালত আজাদ কুরেশিকে শিশু পাচারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। আপনার চোখ অন্ধ, আপনার বিচার মানি না, আপনার আইন মানি না, আপনার আইন অন্ধ, আপনার আইন অন্ধ। আজাদ, তুই কোথায়? তুই অনেক এতিম বাচ্চাদের জীবন নিয়ে খেলেছিস, তোর যাবজ্জীবন জেল নয়, তোর ফাঁসি হওয়া উচিত, তোর ফাঁসি হওয়া উচিত। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এই দুনিয়ার মানুষের সামনে তোমাকে বিধবা হয়ে বাঁচতে হবে। এক মায়ের দায়িত্ব পালন করার জন্য তুমি কেন আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছো? সব প্রয়োজনের তাগিদ। মনে করো, তোমার স্বামী সোহাগের যাবজ্জীবন নয়, ফাঁসি হয়ে গেছে। খুলে ফেলো ওই নাকের নাকফুল, ভেঙে ফেলো ওই সোহাগের নেশানা, ভেঙে ফেলো, ভেঙে ফেলো, ভেঙে ফেলো। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে দেখা করতে আসবে না, কোনোদিন তুমি আমার সন্তানদেরকে বলবে না আমি জীবিত আছি। তারপর খুলে ফেললাম নাকের ফুল, রঙিন শাড়ি, কারণ একটাই, আমি তোদের সুন্দর জীবন চেয়েছিলাম। আমার বড় ভাই কোথায়? খুনের দায়ে তারও 16 বছরে জেল হয়েছিল। কিছুদিন আগে আমি জেলারের সাথে দেখা করেছিলাম, ছাড়া পেয়ে কোথায় গেছে কেউ জানে না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বাবার সাথে দেখা করবো। আজাদ করেছি, তারা যেন তোমার সাথে দেখা করতে এসেছে। তোমার ছেলে রবিন। কেন তুমি ওকে আমার কথা বলেছ? আমি তোমাকে কসম দিয়েছিলাম আমিনা। মায়ের কোনো দোষ নেই বাবা, আমি তাকে বলতে বাধ্য করেছি। কেন তোর মাকে বাধ্য করেছিস? যা, চলে যা, চলে যা এখান থেকে। চলে যাব? এ তুমি কি বলছো বাবা? নিজের সন্তানের জন্য তোমার হৃদয়ে কোনো ভালোবাসা নেই? আমি তো সেই সন্তান যে অভাগিনী মায়ের কোলের বোঝা আর তোমার বুকের ছবি হয়ে বড় হয়েছি। আমি চলে যাব, তবে শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বুকে টেনে নাও বাবা। আমি এতটা বছর তোমার কাছ থেকে দূরে সরে ছিলাম, একটি বার তুমি আমাকে কাছে টেনে নাও বাবা।
যাদের কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে, যাদের কারণে আজ আমরা বিচ্ছিন্ন, তুমি শুধু আমাকে দোয়া করো বাবা, আমি যেন ওই হারামির বাচ্চাদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। না বাবা না, তুই ওদের ক্ষমতা সম্পর্কে জানিস না, ওরা বড় ভয়ঙ্কর। যত ভয়ঙ্করই হোক আমি ওদের শেষ দেখব। তুমি আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমি না, আমার রাজা কোথায়? রাজা বেজলে তুই যা, আমার আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। ভালো লাগছে না? আমি এলাম তাও তোমার ভালো লাগছে না? তার মানে সমস্যা গভীর। সত্যি করে বলো তোমার কি হয়েছে, তাহলে কিন্তু আমি যাব না। মাকে দেখতে খুব আমার ইচ্ছে হচ্ছে, যখন খুব খারাপ লাগে তখন মায়ের ছবিটার দিকে তাকিয়ে থাকি, যত তাকাই দেখতে মন চায়। যদি মাকে একটি বার দেখতে পেতাম আমার বুকটা শান্তিতে ভরে যেত। দেখ কি পবিত্র মুখ, তাকালে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমি তোমার মাকে তোমার সামনে এনে হাজির করব। দেখ বেজলে, আমার সাথে ফাজলামো করবি না, আমার মনটা এমনিতে ভালো নেই। সত্যি বলছি? হ্যাঁ কেন মা, সেই জন্যই তো আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। চলো চলো চলো। রাজা রাজা, দেখো কাকে নিয়ে এসেছি। আমি তোমার রাজা। রাজা? আমি তোমার রাজা মা। আমার রাজা, আমার রাজা। জেল থেকে ছাড়া পাবার পর আমিও তোমাকে অনেক খুঁজেছি মা, আমাকে ছেড়ে তুমি আর কোথাও যেতে পারবে না মা। বলো মা, আমাকে ছেড়ে যাবে না? বলো মা। রাজা মা গো মা। রাজা না বাবা না, তোকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না মা গো। রাজা শিউলি, ও তোর বড় ভাই রাজা, কাছে আয় মা। মা মেয়েটিকে তুই আমার কাছ থেকে হারিয়ে যাবার পর ওর মা আমাকে আশ্রয় দিয়ে বাঁচার পথ করে দিয়েছিল। শিউলির যখন বয়স চার, ঠিক সেই সময় হঠাৎ একদিন ওকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তারপর থেকে আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, ওর মুখে কথা ফোটানোর জন্য কত চেষ্টা করেছি, কত ডাক্তার কবিরাজও দেখিয়েছি, কিন্তু ওর মুখে কথা ফোটেনি। রাজা চল চল আমার সাথে। এই মানুষ মারার অস্ত্র তোর ঘরে কেন? তুই তুই কি সন্ত্রাসী? এই পিস্তল আজই তুই পুলিশের কাছে জমা দিয়ে দিবি। এই অস্ত্র আমি নিশ্চয়ই জমা দেব, তবে আমার একটা ওয়াদা আছে, ওয়াদা পূরণ করার আগ পর্যন্ত এই পিস্তল আমি হাতছাড়া করতে পারব। যদি পিস্তল হাতছাড়া করতে না পারিস তাহলে আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। আমি কোনো সন্ত্রাসীর মায়ের পরিচয় নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আমার ওয়াদা পূরণ করে তারপর সন্তানের দাবি নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তার আগে নয়। শিউলি চল। দাঁড়াও মা, আমার ছোট ভাই রবিন এখন কি করে মা? তোর ছোট ভাই রবিন একজন পুলিশ ইন্সপেক্টর,
তুই আমার বেডরুমে, তাছাড়া এত রাত পর্যন্ত জেগে আছিস, কি ব্যাপার বলতো মা? মা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দেবে? কি বলবি বল? তুমি তো আনন্দ আশ্রম এতিমখানার চেয়ারম্যান। হুম হুম। এতিমখানার প্রতিষ্ঠাতা সাধু ভাইকে তুমি চেনো? হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে? সাধু ভাইয়ের গাড়ির ড্রাইভার আজাদ কোরাইশি কি তুমি চিনতে? না মানে আমি চিনব কি করে? মা, তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। তোমার দেয়া মিথ্যে সাক্ষীতে রবিনের বাবার যাবজ্জীবন জেল হয়েছে। মিথ্যে কথা? না মিথ্যে নয়, সাধু ভাই নামধারী ভণ্ড তোমার অবৈধ ব্যবসার পার্টনার, এও কি মিথ্যে? মলি মলি, তুই কি পাগল হয়েছিস? মা, তুমি এমনই এক বিবেকহীন পাষাণ, যে শিশুরা তোমাকে মা বলে ডাকতো তাদের তুমি বিক্রি করেছো। আমিও তো তোমাকে মা বলে ডাকি, আমাকে বিক্রি করো, বিদেশে পাচার করতে না পারো দেশের মাটিতে বেশ্যা বানিয়ে রাখো। মলি, এ কি বলছিস? মলি, তুই আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। ক্ষমা? ক্ষমা তুমি সেদিনই পাবে যেদিন তুমি তোমার সমস্ত অপরাধ স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করবে। মলি, কেন এটা জাফর শেটের এলাকা, এই রাজা যতক্ষণ আছে ততক্ষণ কোন কাক পক্ষেও আসবে না। কারণ দ্বিতীয়বার আমি যখন আপনাকে খবর দেব তখন যেন আপনার বিশ্বাস হয়। এত টাকা আমার জন্য, আমি তো শুধু তোমাদের মধ্যে সমঝোতা করাইছি, এই টাকার উপর আমার কিসের অধিকার? আমি তো মনে করি এই টাকার উপর সবচেয়ে বেশি অধিকার আপনার। কি বলতে চাও পরিষ্কার করে বলো। পরিষ্কার করে বললে শুধু এইটুকুই বলতে পারে, আপনি পর্দার আড়ালে না থাকে সামনে চলে আসুন, ব্যবসায় মজা চলে আসবে। আপনি ঠিকই বলেছেন রাজা সাহেব, ব্যবসায় যদি সমঝোতা না থাকে তবে বন্ধুত্বের সমঝোতা থাকে না, তাই আপনার মতো বন্ধু পাওয়ায় আমরা গর্বিত। তোমার বুদ্ধি থেকে সত্যি আমি আশ্চর্য হয়েছি, আজ আমার খুব আনন্দ লাগতেছে, আমরা একজন যোগ্য সাথী পাইছি। যাকে পীরের মতো বলেছেন, তিনি সমাজের আস্তিনে লুকিয়ে থাকা একটা বিষধর কালসাপ। আফসোস, আমার হাতে কোনো ওয়ারেন্ট নেই, নইলে 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 আমাকে অ্যারেস্ট করতে। তুমি জানো আমি কে, কি আমার পরিচয়? পরিচয় আমাকে জানতেই হবে। হ্যালো, সব রেডি? Thank you.
বল তোদের লিডার কে? জানি না। বল তোদের লিডার কে? জানি না। বলছি তো খাবেই। বলবি না বলছি আনন্দ আশ্রম এতিমখানা চেয়ারম্যান শিরিন ম্যাডাম ইন্সপেক্টর সালাউদ্দিন তুমি আনন্দ আশ্রম এতিমখানা সিল করে দাও আর চেয়ারম্যান শিরিনকে গ্রেপ্তার করো যাও স্যার স্যার এরাও কোনো না কোনো মায়ের সন্তান সেসব মায়ের চোখের পানিতে বুকের আর্তনাদে আসমান জমিন কাঁপছে কত বাবা এসব সন্তানদের জন্য পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে তা আমরা কেউ জানি না স্যার আপনার চোখে যত বড়ই হোক ওই লাল টেলিফোনের জন্য যদি কোনো আসামিকে ছেড়ে দিতে হয় তাহলে এই চাকরি আমি করব না কসম আল্লাহ আমি ওদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরবই ম্যাডাম শিরিন ইউ আর আন্ডার অ্যারেস্ট আমার অপরাধটা কি জানতে পারি আদালতে গেলে জানতে পারবেন অ্যারেস্ট হার ইন্সপেক্টর স্যার জাস্ট এ মিনিট মলি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি তুই কোনো চিন্তা করিস না তুই আমাকে ক্ষমা করে দিস মা মা আমি আদালতে দাঁড়িয়ে সাধু ভাইয়ের সবকিছু ফাঁস করে দেব সাধু ভাই শিরিন ম্যাডাম আগামীকাল আদালতে আপনার ব্যাপারে সবকিছু ফাঁস করে দেবে কি কমিশনার সাহেব মৃত্যুর আগে আমি একটা সত্য প্রকাশ করে যেতে চাই ড্রাইভার আজাদ কুরাইশি নির্দোষ আসল ক্রিমিনাল সাধু ভাই মলি মা তোকে আরেকটা কথা তুই আমার মেয়ে না মা আমার বোনের মৃত্যুর পর তোকে আমি কোলে পিছে করে মানুষ করেছি মলি আমি না একটা বিপদে পড়ছি তো সাহায্য কর না কি বিপদ বিপদ রামজান তোমার ছেলে হয়েছে ছেলে হয়েছে 13 বছর পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছে আল্লাহ কে কোথায় আছিস নাচ গানের আয়োজন কর হিজরাকে খবর দে যা Thank you.
ইন্সপেক্টর সাহেব, আজ রাত বারোটায় 5 কোটি টাকার মাল স্মাগলিং হবে। কে আপনি যে বারবার ফোন করছেন, অথচ নাম গোপন রাখছেন? বলুন আপনি কে? আমি সেই যুবক। খবর পুলিশের কানে কি করে গেল? কার জন্য আমাদের কোটি কোটি টাকার মালে লোকসান হলো বলো? আমি এখন বুঝতে পেরেছি, আঙ্কেল কেন আপনাদের সাথে ব্যবসা করতে রাজি হয় নাই। আপনারা বড় ধান্দা করার যোগ্য লোক নন। আপনাদের সাথে ব্যবসা করতে গিয়ে আমার কোটি টাকা লোকসান হয়েছে। আমার হাতে আমির সিদ্দিকীর ভাই খুন হয়েছে, সে কথা সে এখনো ভুলতে পারেনি। যথেষ্ট হয়েছে, আর না, আমি আর আপনাদের সাথে নেই। চলে সাধু ভাই। দাঁড়াও রাজা, দাঁড়াও, রাগারাগি করে কি লাভ? চলো, আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলবো। চলো, আরে চলো। স্যার, সাধুভাই চক্রটা খুবই সাংঘাতিক। শীন ম্যাডামের জবানবন্দিতে যে রেকর্ড আমরা পেয়েছি সাধুকে গ্রেপ্তার করার জন্য, তা যথেষ্ট হলেও আমাদের আরো প্রমাণ প্রয়োজন। আজ আমাকে একজন ডেকেছেন, তার কাছ থেকে হয়তো আরো গোপন তথ্য পেতে পারি। কার কথা বলছো? স্যার, এতদিন যে আমাকে চোরাচালানের খবর দিত কিন্তু আইনের সামনে আসতো না, সে আজ আমার সাথে দেখা করবে। তার কাছ থেকে আরো কিছু তথ্য জোগাড় করতে পারলেই ওই সাধুকে গ্রেপ্তার করা অনেক সহজ হবে। দেখো চেষ্টা করে কোনো তথ্য বের করতে পারো কিনা। থ্যাংক ইউ স্যার। আপনি? হ্যাঁ, আমি সে দেশপ্রেমিক যুবক। প্রমাণ? প্রমাণ চাইলে আমি শুধু একটা কথাই বলবো, আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন আর আমি চাইনি। ঠিক আছে, মেনে নিলাম আপনি সেই দেশপ্রেমিক যুবক, কিন্তু আমার প্রশ্ন হলো, মাল ধরিয়ে দিয়ে 1,00,000 টাকার পুরস্কার আনতে গোয়েন্দা অফিসে যাননি কেন? পুরস্কার? আরে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার এই সমাজের আস্তিনে লুকিয়ে থাকা ওই সাধু নামধারী ভণ্ডের ক্ষতি করা। আপনি কি জানেন এই সমাজের উচুতলার মানুষ ওই সাধু ভাই, সে আপনার কি ক্ষতি করেছে যে আপনি তার ক্ষতি করতে চান? ইন্সপেক্টর সাহেব, আপনি কি জানেন ওই সাধু ভাইয়ের নামধারী ভণ্ডের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার নীরব বাবা যাবজ্জীবন জেল হয়? ইন্সপেক্টর, জেল হয়। কে কে আপনার বাবা বলুন, কি নাম আপনার বাবা? আপনি জানতে চান কি আমার বাবা? তাহলে শুনুন, ওই আনন্দ আশ্রমে তিনখানার মালিকের ড্রাইভার আজাদ কুরাইশ আমার বাবা। আপনার নাম? রাজা, রাজা আমার নাম। ভাইয়া, ভাইয়া, আমি তোমার ছোট ভাই রবি। বিশ্বাস করো ভাইয়া, আমি আমি তোমার ছোট ভাই। হ্যাঁ রবিন, এই হতভাগা রাজা তোর বড় ভাই, এত কাছে থেকেও ভাই ভাইকে চিনতে পারেনি। দেখ কি নির্মম এই পৃথিবী, আজ কতটা বছর পর রক্তের সাথে রক্তের মিলন হলো, তাই না রবিন? ভাই আমার, ভাই ভাইয়া,
অনেক হয়েছে, এবার চলো ঘরে ছেলে ঘরে ফিরে যাই। না রবিন, না, আমার আরো কিছু কাজ বাকি আছে, কাজ সেরে আমি ঘরে ফিরে আসবো। ভাইয়া, এমন কোনো কাজ তুমি করো না যাতে তোমার হাতে আমার আইনের হাত করা পড়ে। ঠিক আছে রবিন, আমি দেখব। গুড বাই রবিন, গুড বাই। আরে ওরে কেমন মাসুম মনে হইত, আমার মনে হয় শালা কাউয়া খায়। কাউয়া কাউয়া খাও, তোমার মাথা বুদ্ধি আসবে। প্রথমে সে তোমার ভাইকে মারলো, তারপর আমাদের সাথে মিশলো, বললো হাত নয় দিলে দিল মিলাও, আমরা ময়না নিলাম। কিন্তু শালা তীর মারলো আমার বুকে। গাদ্দারকে আমি তোমাদের গাদ্দার মনে করলাম, আর ও একে একে আমার সব মালের তালান ধরাইয়া দিল। আরে ওরে মনে হইতো ওয়া ওয়া ইউ ইউ শিশু। শালা আমাকে বোকা বানালো, সাধু ভাইকে বোকা বানালো। এখন প্রকাশ হলো রাজা রবিন দুই ভাই, দুই ভাই হাত মিলিয়েছে, এখন শুধু বাকি আছে আমাকে গলা টিপা শেষ করার। যে আমার ক্ষতি করতে চায় তাকে এই দুনিয়ার বুকে বাঁচায় রাখি না। যাও বন্ধু যাও, ওদের দুটোকে একসাথে শেষ করে দাও। যাও সাধু ভাই, রাজাকে খুঁজে পাওয়া মুশকিল, ওই এক এক সময় এক এক ঠিকানায় থাকে। যেই ঠিকানাই থাকুক, ওর মায়ের ঠিকানা তো একটাই। ওর মা বোনের উপর আঘাত করো, দেখবে সন্তান কিভাবে সুইটা আসে। যাও। শালা কাউয়া খাও, কাউয়া সব কাউ এবার তোর পেটের ভেতরে কাকা করবে। চিৎকার করবি না হারামজাদি, বল তোর বড় ছেলে রাজা কোথায়? আমি জানি না। জানিস না, জানতে তোকে হবেই, এখনো সময় আছে, বল তোর ছেলে কোথায়, নইলে বস্তি মানুষের সামনে তোর যুবতী মেয়ের ইজ্জত লুটে নিব। বল তোর ছেলে কোথায়? বললাম তো জানি না। হারামজাদি, তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা? দেখি আমার হাত থেকে তোদেরকে বাঁচাই। আয় বস্তি বাসি, যদি এক পায় গুনে চেষ্টা করে তাহলে জানে মেরে ফেলবো। Ha 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 ha!
স্কুল কলেজে পড়ে মানুষের মতো মানুষ হতাম, তা না হয়ে
একবার ইজ্জত বাঁচা থেকে যেদিন আমি হয়েছি আইনের খাতায় খুনি আসামি, সেদিনই হয়েছে আমার জেল ফাঁসি। তোর আইন আমার জীবনে আর কি বাকি রেখেছে? সেই দিন তুমি যা করেছ তার শাস্তি তোমার হয়েছে। তুমি এখন মুক্ত, তুমি এখন দেশপ্রেমী। বাহ বাহ বাহ, দুই ভাইয়ের জমছে নাটক, এই ফাঁকে আমি পলাই। আপনি আমারে বাঁচান বোন, আমারে বাঁচান। বাঁচাবো, তোকে বাঁচাবো। দেখ তো কুদ্দুস মোল্লা, আমাকে তুই চিনতে পারিস কিনা? নাম ধরে ডাকেন কে আপনি? তুই জানিস না আমি কে? আমি ড্রাইভার আজাদ কোরেশির স্ত্রী। আমাকে আপনি ক্ষমা করে দিন বোন। ক্ষমা? ক্ষমা করব তোকে? তুই খুনি, তুই সমাজের বিষধর কলসা। এই পৃথিবীতে বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই, তোর কোনো অধিকার নেই। ইন্সপেক্টর, লাশ গাড়িতে উঠাতে বলো। আমার শিউলি, আমার শিউলি। স্যার, এর নাম রাজা। এই সেই দেশপ্রেমিক যুবক যে এতদিন পুলিশ ডিপার্টমেন্টকে সহযোগিতা করেছে। হ্যাঁ, আমি তোমার কথা শুনেছি। আমি সরকারের কাছে তোমার জন্য সুপারিশ করব, যাতে তোমার শাস্তি মওকুফ হয়। মা, আনছি এত নির্ম, আমার বড় ভাই নিয়েন না। যদি বড় ভাই নিত তাহলে আমারও নিয়ে দেন। আমেনা, আমেনা, দেখলে তো, দুনিয়ার আইন অন্ধ হলেও আল্লাহর আইন অন্ধ নয়। তাই আল্লাহর ইচ্ছায় আজ আমি মুক্ত। তাই যান, ও ভাই যান, আমি এখন কই যামু আর কোন না? গুলগুল্লা, তোকে বিদেশ পাঠিয়ে চিকিৎসা করাবো। ভাই যান একটা কথা কইছে, হুতা হুতি যাইব না, মরলে শুনলে হাসি আসে।